হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এনএম জিএনএম 2022। এর আগে আমরা প্রফিট অ্যান্ড লস থেকে 10টা কোশ্চিন করেছিলাম, 10টা কোশ্চিন প্র্যাকটিস করেছিলাম এই পিডিএফটা থেকে, তাই তো? আজকে আমরা তার পার্ট টু নিয়ে এসেছি। পরের 11 থেকে কয়েকটা কোশ্চিন আছে, ওটি আমরা প্র্যাকটিস করব আজকে। আর আজকে এই পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। যারা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওনি, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো, তোমরা ওখানে জয়েন হয়ে যাবে পিডিএফটা পাওয়ার জন্য। চলো 11 নম্বর কোশ্চিন দেখো। বলছে, কোনো বস্তুর ক্রয় মূল্য 10% বৃদ্ধি করে 10% হ্রাস করলে শতকরা লাভ বা ক্ষতির হার হবে। এটা অঙ্কটা শর্টকাট নিয়ম আমি বলে দিচ্ছি তোমাদের, আর আমি গল্পটাও বলে দিচ্ছি, অঙ্কর গল্পটা কী আছে এবং কীভাবে সহজে করা যাবে। এটা যদি 10% বৃদ্ধি আর 10% হ্রাস বলেছে, এখানে শর্টকাট এইভাবে করা যাবে যে 10 বলেছে, তারপরে হ্রাস আর বৃদ্ধি বলেছে, তাহলে 10 - 10 দিয়ে এখানে বিয়োগ, তারপর এখানে 10 × 10, তারপরে নিচে 100। এটা ক্যালকুলেশন করলেও কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে শর্টকাট পদ্ধতি। তোমরা ক্যালকুলেশন যদি এইভাবে করতে চাও তাহলে এভাবে করে নেবে, আর নাহলে আমি যেভাবে করছি ওটা তোমাদের কেমন লাগছে ওটা দেখো। বলছে গল্পতে কী বলছে অঙ্কটা, বলছে কোনো বস্তুর ক্রয় মূল্য 10% বৃদ্ধি করা হলো। প্রথমে 10% বৃদ্ধি করা হলো, 10% মানে কি 100 টাকাতে 10 টাকা। আচ্ছা, বস্তুটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বৃদ্ধি করে হয়ে যাবে 110 টাকা। এবারে বলছে 10% হ্রাস করা হলো। অনেকের মনে হবে যে 10% বৃদ্ধি করলাম 10 টাকা বেড়ে গেল, তাহলে 10% হ্রাস করব তাহলে 10 টাকা আবার কমে যাবে, তাহলে 100 টাকা হয়ে গেল। না, এটা কিন্তু হবে না, কারণ এর আগে ছিল 100 টাকা, তার 10% বাড়িয়েছি বলে 110 টাকা হয়েছে। এবার কিন্তু 110 টাকা থেকে 10% হ্রাস পাবে, তাহলে 110 টাকার 10% আমাদের বের করতে হবে কত। 110 টাকার যদি আমরা 10% বের করি তাহলে আমাদের বের হবে 11, তার মানে 11 টাকা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, প্রথমে 10 টাকা বৃদ্ধি পেয়ে 110 টাকা হলো, এবার 110 টাকা থেকে 11 টাকা হ্রাস পেয়ে যাবে, তাহলে কত হ্রাস পাবে, 110 থেকে 11 যদি আমরা মাইনাস করি মানে হ্রাস হয়ে গেল, তাহলে 99, ছিল 100 হয়ে গেল 99, তার মানে 1 টাকা ক্ষতি হলো, তার মানে 100 টাকাতে 1% ক্ষতি হচ্ছে, 100 টাকা ছিল 99 হয়ে গেলো, তো 1% ক্ষতি, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, আর যদি এইভাবে ভারী লেগে যায় বা বুঝতে অসুবিধা হয় তাহলে যে শর্টকাট পদ্ধতিটা বললাম সেটা করে নেবে। চলো 12 নম্বর, দ্রব্যমূল্য 8 পূর্ণ 1/3% হ্রাস পাওয়ায় যদি 275 টাকায় 5 কেজি দ্রব্য বেশি পাওয়া যায় তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত। এটা আমরা শর্টকাট পদ্ধতি এইভাবে করতে পারি। দেখো এখানে হ্রাস বলেছে, তো আমরা করব কি, যে 275 টাকা কেজি বলেছে, তো 275 × আর এই 8 পূর্ণ 1/3 যেটা রয়েছে ওটা পূর্ণ ভেঙে দিলে হয়ে যাবে 25/3, তাহলে 25/3 লিখব। ঠিক আছে, নিচে লিখব যেহেতু হ্রাস বলেছে তাই আমরা 100 থেকে মাইনাস করব কত ওই পার্সেন্টেজটা, অর্থাৎ 25/3, আর এর সঙ্গে এখানে 5টাকে গুণ করে দেব যে 5 কেজি দ্রব্য বেশি পাওয়া যায়। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে কী হবে, এখানে উপরে 275 × 25/3 থেকে যাবে এটা, আর নিচে এটা হবে, এটাকে 100 থেকে 25/3 মাইনাস যদি করি তাহলে এটা হবে 275/3, আর এখানে 5 গুণিত হচ্ছে 5 গুণ হবে। ঠিক আছে, এবার এটা কাটলে হবে এখানকার নিচের 3, এখানকার নিচের 3 কেটে দিলাম, এই 275, এই 275 কেটে যাবে, এবং এখানে 5 আছে, এখানে 25 আছে, তাহলে 5×5 = 25, অ্যান্সার হচ্ছে 5 টাকা, অর্থাৎ অপশন ডি 5 টাকা। 13 নম্বর কোশ্চিন দেখো, এখানে বলছে দেবজ্যোতি একটি সাইকেল আর্যকে 15% লাভে এবং আর্য ওই সাইকেলটি সুদীপাকে 20% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত। এর আগে 1 নম্বরটা যেটা আমরা করলাম একই রকম, প্রথমে 15% লাভ হচ্ছে, আবার 20% লাভ হচ্ছে, আর 10% বৃদ্ধি হচ্ছে, আবার 10% কমে যাচ্ছে, তাই ওখানে আমরা মাইনাস করেছিলাম, তো আমরা এখানে কী করব যে 15 + 20 দুটাই যেহেতু প্লাস হচ্ছে মানে লাভ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং যোগ 15 × 20/100। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি, এটা তোমরা
করলে করে নেবে, অ্যান্সার হবে 38%। এবার আমি আমার নিয়মে করে দিই। ধরো যে কি প্রথমে গল্পটা কি বলছে, যে আর্যকে দেবজ্যোতি 15% লাভে সাইকেলটি বিক্রি করছে, ঠিক আছে। ধরো যে সাইকেলের মূল্যটা হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে দেবজ্যোতির কাছে মূল্য। এই 100 টাকা থেকে 15% লাভে আর্যর কাছে বিক্রি করছে। 15% লাভ মানে কি, 100 টাকাতে 115 হয়ে যাবে। তার মানে 100 ছিল গুণিত 15% লাভে বিক্রয় করা, মানে 115/100 টাকা হওয়া, ঠিক আছে। এই ক্যালকুলেশন করলে এটা 15% লাভে বিক্রি হবে, এটা যেটা হচ্ছে। কিন্তু বলছে আবার সাইকেলটি 20% লাভে বিক্রি করা হচ্ছে, মানে এখানে যে এই ক্যালকুলেশনটা করলে যেটা হবে সেখান থেকে আবার 20% লাভ, মানে 120/100, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করে নাও, 100/100 কেটে দিলাম, এখানকার এটা কেটে দিলাম, আর 115 আর 12 উপরে থাকছে আর নিচে 10, ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 38 হবে। কী হয় দেখো, 115কে যদি আমরা 5 দিয়ে কাটি তো কত হবে, 5 দিয়ে 10 আর 3 × 5 = 15 = 23, আর এটা তো কাটলে 2, আর এখানে যদি আমরা কাটি এটা হবে 6, ঠিক আছে। তো 23 6 গুণ করলে হবে 138। সাইকেলের মূল্য কত ছিল প্রথমে, 100, হয়ে গেল কত, 138, অর্থাৎ 38 টাকা বেশি হলো, তার মানে 38 টাকা লাভ হলো, ঠিক আছে। তারপর 14 নম্বর অঙ্ক দেখো, বলে 40 টাকা কেজি দরে আসাম চায়ের সঙ্গে 65 টাকা কেজি দরে দার্জিলিং চা কি অনুপাতে মিশিয়ে চা প্রতি কেজি 60 টাকা দরে বিক্রি করলে মোটের ওপর 20% লাভ হবে। এই ধরনের অঙ্কতে প্রথমে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য বের করতে হয়, তারপরে এক্স ওয়াই ধরে করতে হয়, এগুলো আমরা করব না। আমরা একটা মানে অপশন টেস্টের বুদ্ধি করবো আর কি, ঠিক আছে। অপশন টেস্ট করে কীভাবে অঙ্কটা মিলানো যায়। প্রথম অপশন রয়েছে 2:3, তাই তো, আমরা এই অপশানটা মিলাবো। বলছে যদি আমরা 2:3 মিলাই, তার মানে প্রথম 40 টাকা কেজি দরে আছে আর এখানে 65 টাকা, আমি যদি 2:3 মিলিয়ে দিই তাহলে 40 = 2 = বলছি যে 40 টাকা কেজি দরের যে আসাম চা আছে সেটা 2 কিলো দেবো, তাহলে এটা কত হবে, 80 টাকা হয়ে যাবে। আর 65 টাকা কিলো দরের চাটা 3 কিলো দেবো, তাহলে হবে এটা 3×65 তো হবে 195, ঠিক আছে। আর 180 আর 195 কত হচ্ছে, 275। এবার এই চাটা 275 টাকায়, তার মানে আমরা ক্রয় মূল্য আমাদের ওটা মিশালাম, ঠিক আছে। এবার বিক্রি করব 60 টাকা দরে। আচ্ছা, মোট চা কত আছে, এটা 2 কিলো নিয়েছি, আসাম চা আর দার্জিলিং চাটা নিয়েছি 3 কিলো, তাহলে মোট 5 কিলো চা। 5 কিলো চা আমি যদি 60 টাকা দরে বিক্রি করি তাহলে আমাদের 300 টাকা হবে। এবার 275 টাকা ক্রয় মূল্য, 300 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে 25 টাকা লাভ। তো 275 টাকার 20% কি 25 টাকা হবে, না হবে না। 275 টাকার 20% মানে আমাদের 25 টাকাটা হবে না, যে লাভ হচ্ছে এটা আমাদের তাহলে অপশান কাজ দেবে না। আমরা 3 নম্বর অপশানটা কাজ করি একই রকমভাবে। তাহলে আসাম চা 3 কিলো, তার মানে 3×4 = 43, আর 2 কিলো হচ্ছে দার্জিলিং চা, তো 130, মোট হচ্ছে 250, ঠিক আছে। টোটাল চা কত, এটা 3 কিলো নিলাম, এটা 2 কিলো নিলাম, তাহলে 5 কিলো চা। 5 কিলো চা আমি 60 টাকা কেজি দরে বিক্রি করে দেবো, 300 টাকা পাবো। আর 5 কিলো চা আমি কটাকাতে নিয়েছি, 250 টাকায় মিশা, মানে যখন মিশ্রিত করেছি তো 250 টাকা আমার পড়েছে, ঠিক আছে, দুটো চায়ে। আর বিক্রি করবো 300 টাকায়, কত টাকা লাভ হচ্ছে, 50 টাকা। তো 250-এর কি 20% 50 টাকা হচ্ছে, দেখো এটা কেটে দিলাম, এখানে এই শূন্য, এই শূন্য কেটে দিলাম, 25 দিয়ে 50 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অপশান বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। অপশান টেস্ট করে করলাম, এটা তোমরা অন্য নিয়মে করতে পারো, অনেক বইয়ে অনেক রকম নিয়ম আছে, অপশান টেস্টের নিয়ম তো থাকবে না কোনো বইয়ে, আমি তোমাদের এটা বুঝিয়ে দিলাম আর কি। অনেক অঙ্ক থাকবে যেটা খুব ভারী মনে হবে, কিন্তু অপশান টেস্ট আমরা যদি ভারী নিয়মে না করতে পারি, ওটা না নিয়মে মনে থাকে, তো কিছু তো বুদ্ধি লাগাতে হবে আমাদের। অপশান টেস্টে তো আমি তোমাকে বলে দিলাম আর কি। চলো 15 নম্বর অঙ্ক,
একটি সাইকেল 16% লাভে বিক্রয় হলো, সাইকেলটি 20 টাকা বেশি দামে বিক্রি করলে 20% লাভ হতো, সাইকেলটির ক্রয় মূল্য কত? বলছে একটি সাইকেল 16% লাভে বিক্রয় করা হলো, যদি আর 20 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 20% লাভ হয়ে যেত। আচ্ছা ধরি সাইকেলের মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রি কত করেছে? 16 টাকা লাভে, তার মানে 116 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। এবার বলছে যদি কিছু টাকা মানে 20 টাকা বেশিতে যদি বিক্রি করে দিত, 20 টাকা বেশি দামে বিক্রি করলেই কিন্তু 120 টাকা মানে 20% লাভ মানে কি 120 হয়ে যেত, তাই তো 116 টাকা বিক্রি করে দিয়েছে, এবার 120 হয়ে যেত যদি 20 টাকা বেশি দামে বিক্রয় করতো। আচ্ছা আমাদের কাছে কি হচ্ছে যে ও যদি 16% লাভে না বিক্রয় করে 20% লাভে বিক্রয় করে তো ওর পার্সেন্টেজ হিসাবে কত টাকা লাভ হচ্ছে? 4 টাকা, তাই তো। কিন্তু অঙ্ক তো বলছে না 4 টাকা না, ওর 20 টাকা লাভ হবে, তার মানে আমরা এখানে যেটা 4 পাচ্ছি এটার মানে 20, 4 মানে 20। এবার যদি 4 মানে 20 হয় তো কী চেয়েছে অঙ্কতে? সাইকেলের ক্রয় মূল্য চেয়েছে, সাইকেলের ক্রয় মূল্য আমরা প্রথমে কত ধরেছি? 100, বলে তো 116 আর 120 বসাতে পারলাম, 100। 4 মানে যদি 20 হয় তাহলে 100 মানে কত? 4 মানে যদি 20 হয় 100 মানে কত? তাই তো আমরা এভাবে এটা করে নিতে পারি, সমান 500 এভাবে করতে পারি, বা এভাবে করতে পারি যে 4 থেকে 20 কত গুণে এসছে? 5 গুণে, তো আমি 100 থেকে 5 গুণ নিয়ে যাব, তার মানে এখানে 500 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে।